এই জায়গাটাকে নর্থ ব্রিজ বলে। এটা 1896 এ তৈরি হয়েছিল এই রাস্তাটা। এটার সামনেই আরেকটা রাস্তা আছে, সেটাকে বলে রয়্যাল মাইল। ভীষণ পুরনো একটা রাস্তা, এনশিয়েন্ট বিল্ডিংস আছে। আর স্কটল্যান্ড আর তার ক্যাপিটাল এডিনবরা যে কত প্রাচীন একটা শহর, আর কিভাবে তারা হিস্ট্রিকে প্রিজার্ভ করে রাখে এটা থেকেই বোঝা যায়। আমার ডান দিকে একটা ভীষণ সুন্দর আর্কিটেকচার, এটা হচ্ছে দ্য স্কটম্যান। এটাও একটা এনশিয়েন্ট বিল্ডিং, বিভিন্ন কারুকার্য করা পাথরের ওপর। দেখো এই বিল্ডিংটা, প্রাচীন বিল্ডিং। রাস্তাটাকে বলা হয় রয়্যাল মাইল। এখানে প্রচুর প্রাচীন প্রাচীন বিল্ডিং আছে। এটা একটা টেলিফোন বুথ। এন্টায়ার ইউকে, এন্টায়ার স্কটল্যান্ড এরকম টেলিফোন বুথ পাওয়া যায় রাস্তায়। আগে এগুলো বেশি ইউজড হতো, এখনও এগুলো ওয়ার্কিং কন্ডিশনেই আছে, কিন্তু যেহেতু মোবাইল আছে, মোবাইলের দৌলতে এগুলো খুব একটা ইউজেজ এগুলোর নেই। এই রাস্তাটাকে বলা হয় রয়্যাল মাইল। এখানে প্রচুর এনশিয়েন্ট বিল্ডিংস আছে। এটা যেরকম একটা এনশিয়েন্ট চার্চ। আমি যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি, রয়্যাল মাইল, এটা কিন্তু ভীষণ হ্যাপেনিং একটা প্লেস। এখন যদিও এখানে কোনো ক্রাউডই নেই, কিন্তু এখানে প্রচুর রোড শোজ হয়, তারপর সার্কাস হয়, ম্যাজিক দেখানো হয়, আর সমস্ত এডিনবরার ট্যুরগুলো এই রাস্তা থেকেই কিন্তু স্টার্ট হয়। এই বিল্ডিংটা এডিনবরার মধ্যে খুব ফেমাস একটা ক্যাথিড্রাল, রয়্যাল মাইলে আছে। আর এই রাস্তাটা দিয়ে এখানে বিভিন্ন রকমের দোকান আছে। এখানে দেখো হাউস অফ কাশ্মীরি, মেড ইন স্কটল্যান্ড। এখানে উইন্টার ওয়্যার পাওয়া যায়, টেস্ট অফ স্কটল্যান্ড। এই হচ্ছে এন্টায়ার রাস্তাটা রয়্যাল মাইল। আর এই অপোজিটের এইখান দিয়ে সোজা চলে গেলেই কিন্তু এডিনবরা ক্যাসেল পড়বে। ভীষণ সুন্দর রয়্যাল বিল্ডিং এর মধ্যে এই বিল্ডিংগুলো পড়ে, কি দারুণ আর্কিটেকচার দেখো। আর এরকম বিল্ডিং, এরকম সুন্দর আর্কিটেকচার এডিনবরাতে প্রচুর আছে। এগুলো দেখতেই ট্যুরিস্টরা
এত দূর দূর থেকে এখানে আসে। কালেকশন টাইম দেওয়া আছে। আগের যে ব্লগে বলেছিলাম ক্যাসেলের ক্যাসেল স্টোরিতে, যে এখানে এডিনবার্গ ক্যাসেলের নিচে অনেক সুড়ঙ্গ পথ আছে, এই জায়গাটাতে আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তার নিচে কিন্তু পুরো রাস্তাটাই কিন্তু আন্ডারগ্রাউন্ড আছে, মানে পালিয়ে যাওয়ার রাস্তা। প্রচুর আন্ডারগ্রাউন্ড স্ট্রিট আছে যেগুলো কিনা আগেকার দিনে ভীষণভাবে ইউজড হতো রাজাদের আমলে। আর এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ এডিনবার্গ। ইউনিভার্সিটি অফ এডিনবার্গ এটা। দেখো এটা একটা থিয়েটার, এখানে অপেরা প্লে হয়। এখানে লেখা আছে দ্য ফ্যান্টম অফ দ্য অপেরা, একটা থিয়েটার। এই বাঁদিকে দেখছো এটা একটা মিউজিয়াম, সার্জেন্টস হলস মিউজিয়াম। আমরা এখন এখানে সামনেই একটা দোকান আছে, বাঙালির প্রিয় দোকান, কি কিনতে যাচ্ছি বলতো? মাছ। এখানে এদের এখানের যে দোকান আছে, যেরকম আমরা যাই লিডল বলো বা আমাদের বাড়ির সামনে রাজগা, টেস্কো, মানে এখানের দোকানগুলোতে কিন্তু এখানকার মাছ পাওয়া যায়। হাডক, তারপর বাসা, পাওয়া যায়। কিন্তু এখানে আমরা এখন যে দোকানটাতে যাচ্ছি কন্টিনেন্টাল স্টোর, এখানে কিন্তু আমাদের দেশের মাছ পাওয়া যায়। আমরা যেরকম মাছ খাই সেরকমই কিন্তু পাওয়া যায়। আমরা দেখি এখানে ইলিশ মাছ পেলে নেব,
বা অর্ণব দেখি, অর্ণবের অর্ণবের তো ভীষণ মাছ ফেভারিট আমারও। এখন মাছ না খেয়ে খেয়ে মাছ যেন আরো বেশি ফেভারিট হয়ে গেছে। দেখি কি মাছ পাওয়া যায়, তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে। এটা বাটা মাছ, দেখো বাটা মাছ এরকম ভাবে পাওয়া যাচ্ছে এখানে। এটা ইলিশ, ইলিশ মাছ আমরা নিয়ে যাচ্ছি একটা। ইলিশ আর বাটা দুটো, ইলিশ আর বাটা মাছ দুটোই নিয়ে যাচ্ছি। এখানে দেখো এরকম ভাবে মাছ বিক্রি হচ্ছে, এরকম ভাবে এখানে মাছ বিক্রি হচ্ছে। বাংলায় লেখা আছে ডায়মন্ড ব্র্যান্ড বাংলাদেশি তাজা মাছ, বাংলাদেশ থেকে এখানে পদ্মার ইলিশ পাওয়া যায়। আমরা যে ইলিশটা নিলাম ওটাও পদ্মার ইলিশ। এ দেখো এই মাছটা হচ্ছে দেশি মাগুর ডায়মন্ড ব্র্যান্ডের। এরকম ফ্রোজেন ফিশ পাওয়া যায় দেখো। আর কি মাছ দেখলে দেখাও না। এখানে একটা, এটা রুই মাছ অর্ণব বলছে, আমি মাছ চিনি না। মাগুর মাছ এখানেও আছে, মাগুর মাছ, দেশি মাগুর। কেমন ভাবে মাছ বিক্রি হয়। আমরা এখন খুঁজছি হচ্ছে কই মাছ। কই মাছ পেলেই হয়ে গেল সোজা বাড়ি। এখানে ম্যাগি পাওয়া যায়, ম্যাগি মানে আমরা বাড়িতে যেরকম ম্যাগি খাই, ম্যাগি মশালা দেওয়া। এখানে এরকম ম্যাগি তো পাওয়া যায় না, কিন্তু এই সব দোকানে এলে ম্যাগির মজা পাওয়া যায়। পেয়ে গেছি, এই দেখো কই মাছ পেয়ে গেছি। কই মাছ এখানেও, কই মাছ বাংলাদেশি কই। পদ্মা ইলিশও পেয়েছি, এখানে প্লাস্টিকে দিয়ে দিয়েছে। কই মাছও পেয়ে গেছি। এটা কি? ট্যাংরা, বাংলায় লেখা আবার, বাংলাদেশি তাজা মাছ ডায়মন্ড ব্র্যান্ড বাংলাদেশি তাজা মাছ ট্যাংরা। এখানে দেখো এরকম বেসমেন্টে বাড়ি হয়। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে যাওয়া যায়। নিচে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে নিচে দেখো বাড়ি, বেসমেন্টে। লিথ ওয়াকের মধ্যে পড়ে এই জায়গাটা। আমরা সামনেই এখান থেকে বাসে উঠবো।